হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে কিছু রান্না নিয়ে হাজির হয়েছি, তো আপনাদের সাথে কিছু রান্না শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে রাঁধুনি এবং জিরা ফোড়ন দিয়েছি। এর মধ্যে বোয়াল মাছের কিছু অংশ ছিল। কালকে যে বোয়াল মাছ নিয়ে এসেছিলাম ওটা বেশি অংশ রান্না করেছি, অর্ধেকটার বেশি, তো কিছুটা রয়ে গেছে। ওইটুক দিয়ে আর গলদা চিংড়ি নিয়ে এসেছিলাম, সে চিংড়ি দেওয়া কত্রে এটা আমি দো পেঁয়াজা করব। তো এটার মধ্যে বল মাছটা আগে দিয়ে কষাচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে এটা বল মাছটা কষাচ্ছি। এরপর মশলাগুলি এক একে দিয়ে দেব, কাঁচামরিচ, পেঁয়াজ এবং বল মাছ একটু ভেজে নিচ্ছি। তো মশলার মধ্যে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, একটু আদা বাটা দিয়ে কষিয়ে এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখানে হাফ কেজি চিংড়ি মাছ, তো কয়েকটা আমি রেখেছি চাল কুমড়া দিয়ে, কচি চাল কুমড়া দিয়ে রান্না করব, আর বাদ বাকি সব দিয়ে দিয়েছি এখানে। তো এখন মশলাগুলি আমি দিচ্ছি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা দিয়ে সব একত্র কষাচ্ছি। মশলাটা আমি দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে। প্রথমে আমি বল মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর চিংড়ি মাছটা দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি, একটু ঝেঁকে ঝেঁকে কষাচ্ছি, না হলে বল মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপরে আমি বল মাছগুলো উঠিয়ে রাখবো, এর মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো আরেকটা চুলায় আমি পাতিলে তেল দিয়ে ওই রাঁধুনি এবং জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন হালকা একটু ভেজে তারপর মশলাগুলি দিয়ে দেব। মশলার মধ্যে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং আদা বাটা দিয়ে দেব। এর মধ্যে অপর চুলায় যে বল মাছ এবং চিংড়ি মাছের দো পেঁয়াজা বসিয়েছি ওইটার মধ্যে একটু আলু কেটে দিয়ে দিলাম। বল মাছটা উঠিয়ে রেখেছি আমি, এখন আলু দিয়ে একটু কষাবো, অল্প একটু আলু দিয়েছি। তো এখানে চাল কুমড়ার তরকারির মধ্যে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং একটু আদা বাটা দিয়ে কষাবো চিংড়ি মাছটা। কষিয়ে তারপরে আমি কেটে রাখা চাল কুমড়াটা দিয়ে দিব, দিয়ে আবার কষাবো। একটু পানি দিয়ে দিলাম, তারপর চাল কুমড়াটাই তো দেখছেন এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে এখন ভালো করে কষাবো। অপর চুলায় আমার ওই বল মাছের, চিংড়ি মাছের দো পেঁয়াজাটা হচ্ছে, ওটা আমি ঢেকে দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি বল মাছটা দিয়ে একটু সামান্য ঝোল দিয়ে আস্তে আস্তে একটু জাল দেব। এখন চাল কুমড়ার মধ্যে কাঁচামরিচ এবং লবণটা দিয়ে দিলাম, তা একটু কষিয়ে নেব।
এখন আমি সামান্য ঝোল দিয়ে দিচ্ছি দু পেঁয়াজের মধ্যে। আলুটা সিদ্ধ হয়ে গেলে একটু সামান্য একটু রসা রসা থাকবে, ঝোলটা প্রায় শুকিয়েই যাবে, তো দু পেঁয়াজা একটু চ্যাপচ্যাপে টাইপের হয়। তো চাল কুমড়ার মধ্যে আমি ঝোলটা দিয়ে দিলাম, এটা একটু ঝোল ঝোল রাখবো। এটা এখন ঢেকে দেব, আমি দো পেঁয়াজাটাও একটু ঢেকে দেব। প্রায় হয়ে গেছে দো পেঁয়াজাটা, আর সামান্য কুক হবে এটা। দুটো তরকারি খুব ভালো হয়েছিল খেতে। এতো লাস্টে আমি দুটো তরকারির মধ্যেই ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়ো দিয়ে একটু ঢেকে দেব, তারপর আমি নামিয়ে নেব কিছুক্ষণ পর। এই তো আমি বাজার থেকে তাল নিয়ে আসছি, তো তাল আমি রস